সম্বোধন করে বললেন, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আপনার সম্মানটা এমন উদ্ধয় করে দিলাম, আপনার সম্মানটা এমন একটা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিলাম, আপনার সম্মানের পরে আপনার সম্মানের ঊর্ধ্বে আমি আল্লাহ পাক আর কারো দেব না। জুড়ে বল সুবহানাল্লাহ। ও বাইরাম, এই এত বড় মর্যাদা সম্পন্ন নবীর উম্মত হওয়ার জন্য নবী আদম আলাইহিসসালাম, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দাউদ, আমি সুলাইমান, আমি নবী মূসা, আমি নবী ঈসা, আল্লাহ পাক আমাদের নবীর করে আপনি যদি আখেরি জামানার নবীর উম্মত করে আল্লাহ পাক যদি আমাদেরকে পাঠাতেন, আল্লাহ পাক আমরা নিজেকে বড়ই ধন্য মনে করতাম। আল্লাহ পাক তো চাইলে আমাদের কাওয়ারা মুসির বাকি বাড়িতে ধাওয়া আপনার বাড়িতে পাঠাতে পারতো, নাকি ভুল বলছি? টেওলার বাড়িতে পাঠাতে পারতো যে নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূল আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন। তাহলে এখান থেকে বুঝুন কত বড় নবী পেয়েছে, কত বড় রসুল পেয়েছে। ও ভাই বোনেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার নবীর মর্যাদাটা এত উদ্দে ছিল, আর সে মহল্লায় আমার নবী পাকের নাম, লাউকে মাহফুজে আমার নবী পাকের নাম, জান্নাতের গাছে গাছে আমার নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম, জান্নাতের ডালে ডালে আমার নবীর নাম। ও বাইগনেরা, শুধু তাই নয়, আমার নবী পাকের নামটা নবী হযরতে আদম আলাইহিসসালামের, আমার নবী পাকের পবিত্র নূর মোবারক, নবী হযরতে আদম আলাইহিসসালামের পিশানি মোবারকে আল্লাহ পাক দিয়েছিলেন। জুরে উন সুবহানাল্লাহ। যে নবীর নাম আরশে মোল্লায় যদি থাকতে পারে, আমার নবীর নাম যদি লাউকে মাহফুজে থাকতে পারে, আমার নবীর নাম যদি জান্নাতের চৌকাঠে যদি থাকতে পারে, আমার নবীর নাম যদি জান্নাতি হুরেদের কপালে কপালে যদি লেখা থাকতে পারে, আমার নবীর নাম জান্নাতের ফাকিজুব জামিলের ফারিস্তাদের কপালে যদি লেখা থাকতে পারে, আমার নবীর নাম যদি মুমিনের কলিজায় থাকতে পারে, এখন বলুন কত বড় নবী পেয়েছি, কত বড় নবী পেয়েছি। তাহলে নবী শুধু বড় পেয়েছি মুখে বললে হবে না, কর্মটা তো বড় হওয়া লাগবে না, লাগবে লাগবে। আমরা নবী পেয়েছি বড়, সব হয়েছি বড়, কিছু কাজ হলো যখন, আর কাজের জায়গা যদি চোরালিক থাকে, গন্ডগোল থাকে, অসুবিধা আছে, অসুবিধা আছে। এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমার দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সর্বশেষ নবী কো, আমার নবীর সৃষ্টি। এক কথায় বলতে গেলে এটাই বলতে হয়, আল্লাহ পাক যখন কিছুই করেনি, কিছুই সৃষ্টি করেনি, সেই সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীর নূরকে তৈরি করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং আমার আপনার নবীকে সর্বশেষ পয়গম্বর করে, সর্বশেষ রসুল করে, সর্বশেষ নবী করে একটি কঠিন কঠিনতম পরিস্থিতির সংলগ্নের সময়ে এই ধরনের জমিনিতে আল্লাহ পাক মা আমিনার গর্ভের দ্বারা দুনিয়ার জমিনিতে আল্লাহ পাক পাঠিয়েছে। আমার নবী এমন একটা কঠিন পরিস্থিতির সময়ে দুনিয়ার জমিনে এসেছিল,
ওই সময়টাকে আরবি ভাষাতে বলা হয় আইয়ামে জাহালিয়াত। কি বললাম বলেন? আইয়ামে জাহালিয়াত, যার বাংলা অর্থ মূর্খতার যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। তবে আমরা কিতাবে পড়েছি এখানে অজ্ঞতার যুগ বলতে কি বোঝানো হয়েছে, সেই যুগের মানুষ কি মূর্খ ছিল, শিক্ষা থেকে দূরে ছিল? না, সেই যুগে বড় বড় দার্শনিক ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় কবি ছিল, বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় লেখক ছিল, সব ছিল। তাহলে আপনারা বলবেন তাহলে তাদেরকে মূর্খের সঙ্গে পরিচালনা কেন পরিচিতি করানো হয়েছে? প্রশ্ন, তারা এত পণ্ডিত ছিল থাকবার পরেও তাদের সেই পিরিয়ডটাকে কেন মূর্খতার সঙ্গে তুলনা করা হল? ও বেগানেরা, নজরেরা, যুবকেরা, প্রধান সিনেমা ও বোনেরা, ওই জামানাটাকে এই কারণে মূর্খতার যুগ বলা হয়েছে যেহেতু ওই জমানায় অনেক শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ ছিল, ওই জমানাতে এই কারণে মূর্খতার যুগ বলা হয়েছে। ওই জমানায় মাস্টার, ডাক্তার, পণ্ডিত সব কিছু থাকবার পরেও ওই জামানায় দৈনন্দিন ওদের দৈনন্দিন ওই জামানার মানুষদের নিত্য পেশা ছিল মদ, ওদের পেশা ছিল জুয়াং, ওদের পেশা ছিল মানুষের সঙ্গে ঝগড়া বাঁধানো, খুন খারাপি করা, লুটপাট করা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি করা, ধাপ্পাবাজি করা, গুন্ডামি করা, তোলাবাজি করা, নারীদের কোনো ওই জামানায় স্বাধীনতা ছিল না, ওই জামানায় জানমালের কোনো নিরাপদ ছিল না বলে ওই জামানাটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে। যে জামানায় মানুষের জীবনের কোনো নিরাপদ ছিল না, যে জামানায় নারীদের কোনো স্বাধীনতা ছিল না, যে জামানায় জীবন্ত ছোট্ট ছোট্ট শিশু মাসুম কন্যা সন্তানদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো, এই রকম একটা কঠিন পরিস্থিতির মাধ্যমে মধ্য দিয়ে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠালেন। এখন বলুন তাহলে ওই সময়টা কত সংকটময় সময়, ওদের সঙ্গে মিলেমিশে থাকা নবীর জন্য কতটুকু কষ্টসাধ্য ব্যাপার? আরে একটা মহল্লায় যদি সব যদি তেড়েলকর, মাতাল, বাঁদর, মাদ্রামি যদি থাকে, আর সেই জায়গাটা যদি একটা নামাজি থাকে, তার চলা কষ্ট হবে না? হবে না বাপ? হবে তো। সে বাপ বললি অন্য কিছু বলবে, সে তিনি যদি একটা আঙুল তাকায় সে পাঁচটা আঙুল তাকাবে না? তাকাবে নবী। এইরকম একটা কঠিন সংকটময় সময়ে আল্লাহ পাক ধরনীর জমিনে তাকে পাঠালেন এবং তাদের সঙ্গে, তাদের সেই কালচারের সঙ্গে, সেই কালচারের, তাদের সেই পিরিয়ড চলাকালীন অবস্থায় নবী আমার দুনিয়ার জমিনে এসেছে। তাহলে নবী তাদের সঙ্গে কিভাবে কেমন ব্যবহার করছে, এটাই আলোচনার বিষয়। কেমন ব্যবহার করেছে নবী? কি কারো গলায় গামছা দিয়ে টেনে বলেছে ভাই নামাজ পড়তে হবে, ইসলাম ধর্মটাকে কবুল করতে হবে বলেছে? বলেনি। তাহলে ওই কঠিন সংকটময় সময়ে তামাম সাহাবায়ে কেরাম যারা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে এসেছিলেন, তারা কিভাবে এসেছিলেন? যেহেতু জামানাটা ছিল বড়ই টাফ, খুবই ভয়াবহ জামানা, তাহলে তারা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে কিভাবে আসলো? এর একটাই মাত্র কারণ, নবী কারো কোনোদিন পাঁচ টাকা দশ টাকা পয়সা দিয়ে বলেনি তুই আমার ধর্ম গ্রহণ কর, নবী কারো কাঞ্জবি ধরে টেনে বলেনি আমার ধর্ম কবুল কর। নবীর আখলাকে, নবীর আদর্শে, নবীর চরিত্রে সমাজের মানুষ মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়ার ভিতরে প্রবেশ করে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহান, সেই নবী আদর্শ আমাদের মাঝে রেখে দিয়ে গিয়েছে। আদর্শ আছে তো বা মাস্টারের ধরলে চোরালি, ডাক্তারের ধরলে চোরালি, মাওলানার হাত দিলে চোরালি, মানে যেখানেই হাত দিল সেখানেই তো চোরালি। অথচ আমরা নবী পাকের উম্মত বলে দাবি করছি,
আমার নবীর চাচা সেই জামানায় নবী পাকে বড় শত্রুতা করেছিল, খুব শত্রুতা করেছিল এই কঠিনতম পরিস্থিতিতে। ও ভাই দরেরা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দান সিনেমা ও বোনেরা, আমার নবী পাকের চাচা আবু জাহেল নবী পাক যখন সমাজের মধ্যে মানবতার ভিতর দিয়ে মানবতা দিয়ে আদর্শ দিয়ে যখন সমাজের মানুষের মক্কার গলিতে 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 নবী আমার যখন ইসলামের বাণী যখন মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো, ওই সময়ে মক্কা শরীফের ইন্টারন্যাশনাল শত্রু ইসলামের দুশ্মন মিস্টার আবু জাহেল ওর মনে এটা ভালো লাগলো না, এটা ওর সহ্য হলো না, কি করলো নিজে রাতের অন্ধকারে গভীর রাত্রে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে বলে ওই আবু জাহেল সে রাতের অন্ধকারে আমার নবী যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাতে কুয়া খুঁড়ে রেখেছিল। আচ্ছা, আমাদের হাকিকাতে কুয়া না খুঁড়লেও অন্যদিক দিয়ে খুঁড়ে না খুঁড়ে না মুসলমান কথা বলছেন না কেন, রাগ হচ্ছে? আরে এ তো আমি আমার বাপ দাদার তো গল্প কিচ্ছা কাহিনী করতে আসি, আমার রসুলের আদর্শ আলোচনা করছি। আজকের কিছু শ্রেণীর মুসলমান আমরা ভেকধারী, আমরা প্রকাশ্য কুয়া না যদিও খুঁড়ি অন্যদিক দিয়ে খুঁজছি, তাহলে এই কুয়া গুনো খুঁড়ে কার আবু জেল মার্কা না আবু জেল মার্কা রাখো আবু জেল মার্কা রাখো ও বেগনেরা শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নবী দীন ও দুনিয়ার মানুষ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী রাতের বেলাতে অন্ধকারে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরুত আবু জেল জানতো মুহাম্মদ যখন রাতের বেলায় এই রাস্তা দিয়ে বাড়িতে ফিরবে ও আস্তে আস্তে মুহাম্মদ না দেখতে পেয়ে ওই গর্তের ভিতরে পড়ে যাব আমি আবু জাহেল, ওই সময়ে মানুষের চোখের অলোকে মাটি চাপা দিয়ে মুহাম্মদকে মেরে দেব। এখন ছোট্ট করে একটা কথা বলি, ওই জামানায় মানুষ মার্ডার করত খুন করত, কিন্তু তারা জানত মার্ডার করলে কি হয়, খুন করলে কি হয়, মেরে নিলে কি হয়, কেড়ে নিলে কি হয়, এটা তারা জানত। কিন্তু আমরা তো নবীর উম্মত, আমরা তো জানি মারলে কি হয়, ফাঁকি দিলে কি হয়, কেড়ে নিলে কি হয়, এটা তো আমরা জানি না জানি না বাবু। তাহলে জানবার পরেও নবীর উম্মত হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক শ্রেণীর মুসলমান যারা মানুষকে মার্ডার করে যারা মানুষকে কতল করে এরা কোন ধরনের কোন লেভেলের মুসলমান, তাহলে তাদের সঙ্গে সেই জাহেলিয়াত যুগের মানুষদের সঙ্গে এই বর্তমান মুসলিম নামে এক শ্রেণীর জন্তু জানোয়ার যারা মুসলিমের খাতায় নাম দিয়ে মানুষকে মার্ডার করে মানুষকে খুন করে ওই জাহেলিয়াতের যুগের মানুষদের সঙ্গে এদের তফাতটুকু কি থাকুক, কোনো তফাত আছে? এই যে আবার বলবে কি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এ হলো মুনাফিক, শরিয়াতের দৃষ্টিতে এ হলো মুনাফিক, ইসলামের শত্রু। তাহলে ইসলামের শত্রু আমাদের ঘরেও রয়েছে, শুধু বেঈমান বেদিনদের দোষ দিলে হবে না বলো বা, আমাদের ঘরে ঘরেও রয়েছে। ও বেগুনেরা বরদান শিরা মাওয়ানেরা ভুল আমার বুঝবেন না গো, আবু জাহেল প্রতিদিন রাতের বেলাতে ঘরেতে শুয়ে থাকে আবার কিছুক্ষণ পরে উঠে এসে দেখে মুহাম্মদ ওই কুয়াতে পড়েছি নাকি না, বারবার উঠে এসে দেখে
একবার না দুবার নাই তিনবার না চারবার নাই বারবার এইভাবে দেখতে লাগলো এইভাবে দেখতে লাগলো কিন্তু একটি বারের তরে ও আমার নবী আবু জেহেলের খোলা কুয়ায় পড়লো না গো এমন সময় দেখতে পাওয়া যায় রাত গভীর হয়ে গেল আবু জেহেল বিছানার শয্যায় ঘুমিয়ে পড়ল ঘুমের ঘরে হঠাৎ করে লক্ষ্য করলে দেখতে পাওয়া গেল আবু জেহেলের পেশাব লেগে গেল এত জোরে পেশাব লেগে গেল নিজে কন্ট্রোল করতে পারছে না কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিক পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে সে নিজে খাতে কুয়াটুকু খুলে রেখেছিল এটা সে উপলব্ধি করতে পারল না তাই পেশাবের ব্যস্ত বেদি হওয়ার কারণে আবু জেহেল গিয়ে নিজের কুয়ায় নিজেই পড়েছে আমার ওয়াজ কিছু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কিছু আবু জেহেল মার্কা আছে কুয়া খোঁড়ে আবার পরে ফ্রান্স আজকে রে আল্লাহর নবীর শানে বিয়াদবি করছে পৃথিবীর বিভিন্ন দেশে করছে নিজের কবর বাপ নিজে খুঁড়ে নিচ্ছে কারণ মুস্তফার শানে যে বেটা যে ছাগলের বাচ্চা বিয়াদবি করেছে তার নাম নিশানা আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে আমার মুস্তফার শানে বিয়াদবি আমার আল্লাহ পছন্দ করেন আল্লাহ পাক বলছেন তোরা তোদের নিজেদের ভিতরে এক মনে করবি কিন্তু আমার মুস্তফার সঙ্গে তুলনা করবি না কারণ আমার মুস্তফার মর্যাদা স্বয়ং আমি আল্লাহ পাক দিয়েছি বলে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল বেটা কুয়ায় পড়ে গেছে যে আল্লাহ হুকুম করলে আবু জেহেলের খননকৃত কুয়া তোর পায়ের তলার মাটি সরে যা আমার নবী কি বলো তখন এসে পড়েনি তাহলে ও বেটা যে কুয়া খুঁড়েছিল কারে নবীকে ফেলার জন্য কিন্তু পড়েছে কে ও নিজেই পড়েছে জাতিকল নিজে পেতেছিল বক সাংকল পড়েনি নিজে পড়েছে তখন মাটি যখন সরে যাচ্ছে তখন আবু জেহেল ওখান থেকে চিৎকার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ নবী এমন সময় ওই রাস্তা দিয়ে আসছিল এবং শুনতে পেলেন একটা পরিচিত কণ্ঠ আবু জেহেলের কণ্ঠ তিনি এসে দেখছে বেটা কুয়ায় পড়ে রয়েছে আল্লাহ নবী বলে চাচা খবর এই কুয়া কখন খুললে আর কি উদ্দেশ্যে খুললে বলছে ওসব পরে হবে আমার পায়ের তলার জমিন মাটি সরে যাচ্ছে তুমি আমাকে আগে বাঁচো আল্লাহ নবী বললেন আমি তোমাকে তুলতে পারি বিনিময়ে কি করব তখন ও বেটা বাঁচার জন্য বলেছিল আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার আপনার নবী দীন ও দুনিয়ার মানুষ আগে হাবিবুল লাগে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা ইল্লা রহমাতান লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন হে আমার হাবিব আমি আল্লাহ পাক আমার নাম রহমান আমার নাম রহিম আমার নামের মানে হলো রহমান কথার অর্থ হলো দয়ালু রহিম কথার অর্থ হলো অতি দয়ালু এই দয়া নামটা আমি আল্লাহ পাক আমার জন্য একা রাখবো না একা রাখবো না একা রাখবো না গো এ আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার নামের সঙ্গে রহমাতুল আলামিন বানিয়ে দিলাম জুরে বল সুবহানাল্লাহ এ আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে গোটা সৃষ্টির জন্য গোটা জগতবাসীর জন্য আমি আল্লাহ পাক আপনাকে দয়ার সাগর বানিয়ে দিলাম ও ভাইগণেরা আবু জেহেল যখন আল্লাহর নবীর কাছে আত্মনা করছে কাকুতি মিনুতি করছে শরত নামা যখন দিয়ে দিল আল্লাহর নবী ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আবু জেহেলের পায়ের নিচের মাটি গেলাম আপনি সরাবেন না গো আবু জেহেলকে আপনি বাঁচিয়ে দেন আমার নবী যখন এই দোয়াটা করলেন আমার নবীর দোয়া শুধু
বলার সময় লাগে আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে কবুল হতে কোনো সময় লাগে না আমার নবীর দোয়া যখন কবুল হয়ে গেল আবু জেহেল ওই কুয়া থেকে উপরে উঠে গেল কিন্তু এখানে একটা কথা হলো কিছু শ্রেণীর মানুষ আছে নুন খেয়ে নেমো কারা যে থালায় খায় সেই থালা ফুটো আছে আরো বাংলা ভাবে বলা যায় দুধ কলা দিয়ে কাল সাপ পোষে আছে এ থাকবে এ নিয়ে ডাউট হলে হবে না থাকবে দুনিয়া শুনতে গেছিল থাকবে ও বেটা যেই উপরে উঠে গিয়েছে বলছে তুমি না একটা বড় জাদু খুব এত জ্বালাতন করেছিল এত ডিস্টার্ব করেছিল নবীর সঙ্গে এত পরিমাণে শত্রুতা করেছিল এই আবু জাহেল আবার এই আবু জাহেল কিন্তু একদিন করে নাজাত পায় জাহান্নামের আগুন থেকে জানেন কোন দিন আল্লাহ নবী বারুই রবিউল আউয়াল সবে সাদে ভোরবেলা যখন দুনিয়ার জমিন থেকে আম্মাজান আমিনার গৌরবের মাধ্যমে দুনিয়ার জমিনে যখন এসেছিলেন ওই আবু জেলের একজন বাঁধি একজন দাসী ছিল তার নাম ছিল সোয়াইবিয়া ওই সোয়াইবিয়া আল্লাহ রসুলের এই জন্মের মানে সুসংবাদটুকু ওনার মালিক অর্থাৎ মনিব আবু জেলের কাছে গিয়ে দিয়েছিল যে আমার মনিব আপনার আজকের একটা খুব সুন্দর আব্দুল্লাহর একটা খুব সুন্দর ফুটফুটে নুরানি চেহারাধারী একটা শিশু দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে বলুন সুবহানাল্লাহ এই সংবাদটুকু শুনে সেদিনে এই আঙুলটুকু ইশারা করে সোয়াইবিয়াকে বলেছিল এ সোয়াইবিয়া তুই যে আমার একটা খুশির সংবাদ শোনালি এই খুশির সংবাদ শোনানোর কারণে আমি যা আজকে তোকে আজাদ করে দিব এই বেটা আবু জেহেল কবরে রয়েছে আল্লাহ নবীর কবরের ধার দিয়ে একজন যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী বলছে আবু জেহেল আল্লাহ তোমার সঙ্গে যা ওয়াদা করেছিল তুমি পেয়েছো ইসলাম মানলে যে ওয়াদা আর ইসলাম না মানলে যে ওয়াদা তুমি তো ইসলাম মানো নি ইসলামটাকে তো গ্রহণ করোনি আর ইসলাম গ্রহণ করবার না কারণে যে আল্লাহ পাক ওয়াদা করেছে সেটা তুমি পাচ্ছ আবু জেহেল বলছে পাচ্ছি মানে ও পাচ্ছি তবে একটা দিন আমি না নাজাত পাই আমার কবরের আজাবটা হালকা হয় বলে কোন দিনে আবু জেহেল বলেছিল এ আমার ভাতিজা এ মুহাম্মদ আপনি যেদিনে জন্মগ্রহণ করেছিলেন আমার দাসী সোয়াইবা আপনার জন্মের সংবাদটা আমাকে দিয়েছিল আমি সেই সময় আমার এই আঙুল দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম সেটা সাপ্তাহিক সোমবার প্রতি সোমবারে ঘুরে আমি আবু জেহেল আমার এই আঙুল দিয়ে এক প্রকার রস পাই এই ছদিনে আমি যা আজাব খাটি ওই দিন আমার আজাব হালকা থাকে আর ওই দিনে আমি একটু শান্তি অনুভব করি ও আমি এখান থেকে এটাই বলতে চাইছি আবু জেহেল ছিল জাতিতে কাফের ছিল মুশরিক ছিল বেঈমান ছিল আবু জেহেল আবু জেহেল যদি আমার আপনার নবীর জন্মদিবসকে কেন্দ্র করে নিয়ে যদি খুশি হয়ে যদি তার দাসী যদি সোয়াইবিয়াকে মাফ করে দেওয়ার কারণে আবু জেহেল যদি সপ্তাহে একদিন সোমবারে করে যদি কবরের আজাব থেকে যদি নাজাত পেতে পারে সেই নবীর উম্মার যদি আমি আপনি যদি নবীর মহাব্বতে যদি এই জায়গাটায় বসি এইরকম নবী দিবস পালন করি নবীর আখলাক নবীর আদর্শটাকে শ্রবণ করে যদি নিজেদের বাস্তব জিন্দগিতে যদি মেনে নিয়ে যদি আমি আপনি চলতে পারি আমার আপনার কবরে আজাব হবে না হবে না আমার আলোচনা অসুবিধা হচ্ছে বাপ আপনাদের কথা বলছেন না কেন অনেকে আবার এদিক ওদিক তাকাচ্ছে কারণ আমি তো এখানে ঠাকুমার ঝুলি গোপাল মানের গল্প বলিনি বাপ আমি তো হাদিস শরীফের কথা বলছি কেতাবের কথা বলছি আমার বাপ দাদার চোদ্দ পুরুষের কাহিনী তো বলছি এদিক ওদিকে তাকাচ্ছেন কেন মজলিসের আদবটুকু রক্ষা করেন
নবীর কিছু ছাগল রাম ছাগল মার্কা উম্মত রয়েছে তারা বলে নবী দিবস করা শিরক তারা বলে নবী দিবস করা বেদাত ওই সমস্ত রাম ছাগল মার্কা নবীর উম্মতদেরকে আমার তাদের কাছে প্রশ্ন যদি নবীর নবী দিবস করাটা যদি শিরক হয় নবীর নবী দিবসটা করা যদি বেদাত হয় আবু জেহেল তো জাতিতে ছিল মুশরিক জাতিতে ছিল কাফের তাহলে আবু জেহেল কিভাবে সপ্তাহে একদিন জাহান্নামের আযাব থেকে সে রক্ষা পায় ও বেটারে প্রশ্ন করুন অর্থাৎ এও হলো নবীর এক প্রকার শত্রু এ হলো ঈমান চোর এদের থেকে দূরে থাকবে এ যেই বলবে শিরক ওর কপালে মেরে দেবেন দাদা হুজুরের সিলসিলার পেরে বুঝছেন আজ যারা শিরক না বলে এমন একজন নবীর উম্মত হয়েছে যে নবীর সম্পর্কে আল্লাহ পাক বললেন হে নবী আপনার আদর্শ আপনার সম্মান আপনার চরিত্র আপনার বড়ত্ব আপনার মহত্ব আমি আল্লাহ পাক সবার উদ্দেশ্য করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কেমন আখলাক ছিল কেমন আখলাক ছিল নবীর সাংসারিক পারিবারিক ঐতিহাসিক রাজনৈতিক সামগ্রিক ব্যবসায়িক কেন্দ্রিক লেখাপড়া জগতের সামগ্রিক দেখটাকে নবী আমার মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যালে শিখিয়েছিলেন এবং বলেও দিয়েছিলেন কেমন আদর্শ যেদিকে যাবেন সেদিকে মহান যেখানে যাবেন সেখানেই মহান